ফ্রি ফায়ারের বেটাগুলো আছে না ঘুমিয়ে গেছে? ফ্রি ফায়ার খেলে খেলে তো জীবনটা শেষ করে দিলে, লাইফ তো শেষ। কাগজ পড়ি, মগজ খরচ করি না, মিডিয়া দেখি, ইউনিট আপনার ইন্টারনেট দেখি, ফেসবুক ঘাঁটি, হোয়াটসঅ্যাপ ঘাঁটি, সবই ঘাঁটি, কিন্তু জাতির যে দুরবস্থা কোন জায়গায় চলছে একবারও ভেবে দেখি না। আমরা যত মিমি করব, ভাবতে হবে একবার নয় হাজার বার। একটা বিড়াল কেউ যদি দশজন ঘিরে ধরে না, ওই বিড়ালটাও ম্যাও ম্যাও করে জয় শ্রীরাম বলে না, ওই বিড়ালটাও বাঁচার জন্য দুজনকে হলে আঁচড়ে নিয়ে বেরোয়। বুঝতে পারেন না, বুঝতে পারেন না? দিল্লির হাজারো মুসলমানকে শহীদ করে দিয়ে, ঘর জ্বালিয়ে দিয়ে, অর্থনৈতিক পরিকাঠামোকে ধ্বংস করে দিয়ে যারা অপরাধের মূল কাণ্ডারী, তারা যদি আজকে বেকসুর খালাস হয়, আজকে আইনের আওতায় যদি তারা বেকসুর খালাস হয়, এই অপরাধী গণকে চিহ্নিত করে এই গণকে উপযুক্ত, তখন এ দেশের স্বাধীনতা আমরা নিয়ে এসেছি। এ দেশের স্বাধীনতা কথা বলেন না, এ দেশের স্বাধীনতা আমরা নিয়ে এসেছি। এদেশের স্বাধীনতা যদি এই টুপিওয়ালা দাড়িওয়ালারা না নিয়ে আসতো, রক্ত যদি এরা না দিত, এখনো পর্যন্ত 100 বছর বন্ধু ভুলে যাও, এদেশের স্বাধীনতা তোমরা পেতে না। তোমরা শুধু চাটতে শিখেছো মুসলমানদেরকে, দাড়ি রেখে পুলিশ অফিসার হওয়া যাবে না, টুপি পরে পুলিশ, মুসলমান পুলিশ হলে মাথায় টুপি পরা যাবে না, আর প্রধানমন্ত্রী হলে দাড়ি উড়াতে পারবে, প্রধানমন্ত্রী হলে পাগড়িও পড়তে পারবে, মুসলমান পাগড়ি পড়লেই শুধু সন্ত্রাস হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, আপনি এনআরসি করবেন, ক্যাব করবেন, তাই তো? ক্যাব বিল পাস করেছেন, ক্যাবের আওতায় মুসলমানদেরকে ছাঁটাই করবেন। আপনি বলছেন নোকে, নোটের ভিতরে জালিয়াতি ঢুকে গেছে, কালো নোট সব উদ্ধার করবো, বলে নোটে সন্দেহ নোট বাতিল, নোটে সন্দেহ নোট বাতিল, বলছে ভারতবর্ষের জনগণের সন্দেহ হয়েছে, ওই জন্য এনআরসি আর ক্যাব করে লোক বাতিল, লোকে সন্দেহ লোক বাতিল, নোটে সন্দেহ নোট বাতিল। আরে আমরাও বলছি ভোটেতে সন্দেহ, ইভিএম এ সন্দেহ, আগে ভোট বাতিল করো, ভোট বাতিল করাটা সহজ, আগে ভোটটা বাতিল করো, আর ভোটটা যদি বাতিল হয়, ভাই বেহন বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ তোমারে নেতাও কে লিয়ে তুম নোচকার খা সকোগে, ইসলিয়ে বেটি বাঁচাও। তালাক বিল পাস করিয়ে মনে করলো মুসলিম নারীদের প্রতি কত দরদ দেখালাম, যে নিজের বইয়ের কদর বুঝে না, সে পরের বইয়ের কদর কি বুঝবে রে? কথা বুঝতে পারে না, মুসলমানদের বিবির গিন্নির দরদ তোমার কলিজায় হলো, তো তোমার বইয়ের দরদ একবার জন্মালো না? সে ভাতের ভেতরে ডিম ভরে মক্কায় কুকুর ঢুকছে দেখতে পাচ্ছে, গল্প বলে শোনেন না? বাঙালি চালাকির আর সময় নাই, অনেক চালাকি করেছেন, বেটা বাঙালি চালাকি করতে করতে বেটা হোটেলে গেছে খেতে, ওই ম্যানেজার কি খাবার আছে, বলে ভাই আছে, কি খাবে বলো, কুম্বা পোলা অমুক টমুক সব আছে, সাদা ভাত আছে, গোশ আছে, মাংস আছে, টক ডাল আছে, বলে ভাই টক ডাল আছে, বাহ গরমকাল সময় চলছে, দে একটু টক ডাল দে, বলে কিসের টক, আমরান না, বলে আমের, বলে আমেরই আছে, বলে দে ভাই ডাল খাচ্ছ, ম্যানেজার ভাই এ টক ডাল দিলে তো টক নাই কেন, ডালই টক নাই, তুমি ডাইরেক্ট আটি দাও, আমের আটি নিয়ে এসে আটি চুষছে, বলছে ভাই আমের আটিতেও তে টক নাই, ম্যানেজার বলছে টক পাবি কোথায়, তোর আগে যে সাতজন চুচেছে আটিটাকে, ও বেটা 74 বছর আজকে 5 বছর একটা মাথায় রাখবেন, কাল যে ছিল আজকে সে নাই, আজকে যে আছে কালকে, জোরসে বলো কালকে থাকবে না। হাম ও ইতা নেহি, হম ও ইটা নেই জো দিওয়ারো সে টুট যায়, হম তো ও পত্থর হ্যায় জো পাহাড়ো সে ভি টকরা যায়, ফির ভি কোই পাহাড় নেই জো হমে তোড় সকে, হিন্দুস্তান মে কোই মাই কা লাল নেই জো মুসলমান কো হিন্দুস্তান সে নিকল সকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কারণ এ দেশটা তোমার নয়, আমরা ভাড়াটিয়া নয়, আমরা উড়ে এসে জুড়ে বসিনি, বরঞ্চ আমরা এই দেশের হুনার,
আমরা তোমাদেরকে আশ্রয় দিয়েছি, আমরা যদি ইচ্ছা করতাম 850 বছরে ভারতবর্ষ মুছে ফেলে দিতাম, কিন্তু করিনি। আমাদের হিংসাত্মক মনোভাব নাই, আমরা সবাইকে নিয়ে চলার মানসিকতা রাখি, সবার প্রতি প্রীতি ভালোবাসা আমাদের আছে। হিন্দু ভাইদেরকে আপন করে আমরা চলতে জানি, খ্রিস্টানকেও আপন করে চলতে জানি, ইহুদিকেও আপন করে চলতে জানি। কিন্তু আজকে তোমাকে বলছি, তুমি বিদেশে যাচ্ছ, সর্বত্রই গিয়ে বলছো সারে জাহাঁ কে আদমি, সারে দুনিয়া কে লোগো হামারে, হামারে ভাই হ্যায়, হামারে রিশতেদার হ্যায়, হামারে আপনা হ্যায়। সিরিফ ভারত কে অন্দর জো মুসলমান হ্যায়, ইয়ে সিরিফ হামারে অন্দর কি দুশ্মনি হ্যায়। সব তো আপন বেটা, যে নিজের বেটাকে আপন করতে পারলি না, সদ বেটাকে আপন করবি মানা যাবে কি করে রে? সদমা বোঝা, সদমা সদমা চেনেন তো? সদমা কাকে বলে? মানে জন্মদারিনী মা নয় তো, মা সদমা, ছেলেটা কিন্তু বাপের ছেলে। তো সদমা আসার পরে একটাই ছেলে বাপে, তো ওই ছেলেটাকে সদমা মানে একবারও ফেলে না, সারাক্ষণ পিঠেতে একটা ব্যাগ করে রেখেছে, পিঠেতে একটা ব্যাগ করে রেখেছে, ওই ব্যাগেতে ছেলেটাকে সারাক্ষণ নিয়ে ঘোরে। তো পাড়ার বউরা বলছে, হ্যাঁ গা বুনু, এত মা দেখনু, এত আপন মা দেখনু, এত সদমা দেখনু, তোমার মতন সদমা একটাও দেখিনি গা, আল্লাহ একবারও ছেলেটাকে ফেলছো না, সারাক্ষণ পিঠে নিয়ে ঘুরছো, সত্যি তুমি একদম আদর্শ সদমাদের, একবারও পিঠ থেকে ফেলছো না। সদমায়ের জবাবটা কি জানেন? সদমা বলছে, বোন রে আসলে ব্যাপারটা তা না, আসলে ব্যাপারটা নিগাহে কাহি আও নিশানা কাহি, জোরসে বলো, নিগাহে কাহি আওর আর নিশানা কাহি আও, নিয়ত মে খোট হ্যায়, আসলি নিয়ত মে খোট হ্যায়, আর জিসকা নিয়ত মে খোট হ্যায় হর কাম পে উসকা খোট হ্যায়, হর চিজ পে উসকা খোট হ্যায়। তো সদমা জবাব দিচ্ছে কি জানে? বলছে, আসলে ছেলেটা তো সব, ছেলেটা তো আমার নয়, ওকে সামনে চোখে দেখতে পারি না, তাই পিছনে পিটে রেখে দি। কি সামনে কি গো? সামনে চোখে দেখতে পারি না, তাই পিছনে রেখে দি। ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের সাথে এই রকমই অপব্যবহার চলছে। ক্ষমতায় আসার পরে একটা আপনি দেখান, যে কোন আপনাদের পক্ষে, আমি বলিনি, আমি বলিনি আমাদেরকে তুমি বেশি দাও, কিন্তু তুমি আমাদেরকে কেন পরের দেশের আসামি বানিয়ে দিচ্ছ, কেন আমাদেরকে ভাড়া দিয়ে বানাচ্ছ, কেন আমাদের প্রতি তোমরা বলছো? একটা জিনিস স্পষ্ট ভাবে জেনে নেন, যারা ইতিহাসবিদ, যারা বুদ্ধিজীবী, যারা পণ্ডিত মানুষ, তারা প্রতিকৃত ইতিহাস জানেন, তারা এক বাক্যে বলে দিয়েছে, ভারতবর্ষের জমিনে যদি এনআরসি হয়, ভারতবর্ষের জমিনে যদি ক্যাব বিল পাস হয়ে যায়, ক্যাবের আইনেও যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, ক্যাবের আওতায় যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, নিশ্চয়ই বহু হিন্দু ভাই আছেন, প্রশাসনিক বন্ধুরাও আছেন, আইন গুলো তারাও জানে, আর আইন আমরাও কম বেশি বুঝি, বুঝি না যে তা নয়, আমরাও আইনের কাগজ গুলো পড়াশোনা কিছু কিছু হলেও করি। ক্যাব বিল পাস করে হিন্দু ভাইরা মনে করলো, বাহ অমিত শাহ তো আমাদের দাদা ভাই, এরা মনে করলো খুব বগল বাজার, যে বাহ আমরা তো মুসলমানদের যা হবে হবে, আমাদের তো কোনো সমস্যা নাই, বেটা গাই লিয়ে লড়াই করো, গাই মুসলমান না খেলে দশ, কিন্তু গাই জবাই করতে গেলে কিনা লাগবে না, আওয়াজ দেন, এ কিনতে হবে না, তো কিনতে হলে বেচতে তো হবে, জোরে বলেন। আচ্ছা গরু অ্যাকচুয়ালি পালে কারা? আপনাদের মুসলমানদের মধ্যে ঘোষ আছে? ঘোষ কাদেরকে বলে? গয়লা কাদেরকে বলে? কথা বলে না, কথা বলে না। গরু জবাইয়ের জন্য যদি আইন পাস করা হয়, দিল্লিতে গরু তোমার মা, দিল্লিতে গরু তোমার মা, আসামে গরু তোমার কে? ফুফু। কথা এরা হাসতেছে। গোয়াতে তোমার গরু কে? সতীন।
গুয়াতে যাওয়াই বলে জায়েজ অসুবিধা নাই, দিল্লিতে শুধু মা গুয়াতে সতীন, হ্যাঁ গুজরাটে মা আসামে ফুপু। তো তোমার নীতি আদর্শ তোমার নিগাহে কহিন আও নিশানা কহিন আও। তুমি চাচ্ছ শুধু এই জায়গায় ভাগ্যক্রমে আমাদের বুদ্ধিজীবীরা বলছে যে তকদির ভালো যে মুসলমানরা গঙ্গায় স্নান করে না, আজ গঙ্গার সাফাইর জন্য গঙ্গা নোংরার জন্য যে অপরাধ সরকার ঠান নিয়েছে 55,000 কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও এখনো পর্যন্ত গঙ্গা সংস্কার হয়নি, ভাগ্য ভালো মুসলমানরা ওখানে স্নান করে না, না হলে গঙ্গা ময়লার পিছনে যদি মুসলমান স্নান করতে বলে গঙ্গাটাকে অপবিত্র না পাক কেচড়া মুসলমানরাই করেছে, বুঝতে পারেন না? সেই জন্য খুব সূক্ষ্ম ভাবে বোঝেন মায়াব নবী যখন বললেন ইউসিকু আল উমাম তুদা আলাইকুম কামা তুদা আল আকালাতু ইলা কসাতিহা, এমন একটা সময় আসবে চারিদিক দিয়ে আমার উম্মত গুলো পিটাই খাবে, মার খাবে আর মার খাবে। দিল্লির ওই সাম্প্রদায়িক দাঙ্গায় নিশ্চয় আপনারা মিডিয়া যারা আছেন তারাও জানেন, যারা কাগজপত্র ভালো করে পড়াশোনা করে মগজ খরচ করেন তারাও জানেন। একটা বোনের ছোট্ট ইতিহাস শুধু আপনার সামনে বোঝার জন্য তুলি, ওই বোনটার উপরে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন সব কিছু করার পরেও ওই বেইমান গাদ্দার গুণন পর্যন্ত তখনও স্বাদ মেটেনি, তারপরেও ওই বোনটার চোখের ভিতরে অ্যাসিড দিয়ে পুরো দুটো চোখকে জ্বালিয়ে দিয়েছে। ওই জ্বালানোর পরে বোনটা যখন হসপিটালের বেডের আল্লাহর গোলাম, প্রশাসনিক বন্ধুরা এসে ইনকোয়ারি করতে আসলো তোমার পরিবারের কয়জন আছে, বলে আমার পরিবারের অমুক অমুক লোক ছিল, পরিবারের তালাশ করে দেখে ওর পরিবারের কেউ না, বলে তোমার কাছে শুধু আমরা প্রশাসনিক লেভেল থেকে আসলাম, তোমার আব্বার ইনকোয়ারির জন্য তোমার আব্বার কোন পরিচয় তুমি দিতে পারবে, তুমি নমুনা কিছু দিতে পারবে, তোমার আব্বাকে চিনতে পারবে, বলে আব্বার পরিচয় তেমন কিছু তো ছিল না, তবে আব্বাকে যদি আমার সামনে নিয়ে আসা হয় আব্বার পাটা যদি আমাকে দেখিয়ে দেওয়া হয় আর আব্বার পাটা যদি আমি হাত দিতে পারি আমি বলে দিতে পারবো এই পাটা আমার আব্বার কিনা। তো প্রশাসনিক বন্ধুর অবাক হয়ে গেলে যে তার মানে বুঝলাম না, বলে আমার আব্বার এই যে হাঁটুটা আছে এই হাঁটুর নিচের এই জায়গাটা একটা মারাত্মক ক্ষত আছে, মারাত্মক ক্ষত আছে, এই ক্ষতটা আমি হাত দিলেই বুঝতে পারবো, কারণ ওই ক্ষতটাই মহলম পাটি যা করার দরকার হতো আমি করতাম, ওই জন্য ওটাকে আমি খুব ভালোভাবে চিনি। প্রশাসনিক বন্ধুরা ওই বোনটার সামনে হসপিটালের বেডে আছে, বোনটার সামনে শুধু পাটাকে বাড়িয়ে দিয়েছে, বোনটা মনে মনে ভাবলো, প্রশাসনিক বন্ধুরা মনে মনে ভাবলো যে হয়তো বা এ দেখে বলবে, সামনে যখন পা নিয়ে আসে তখনও বোনটা কোনো কথা বলে না কোনো বাক্য বলে না, তারপরে ভালো করে তাকিয়ে দেখে, ভালো করে বলে তুমি দেখে বলো, তো বলছে আমার দেখার ক্ষমতা আর নাই, কারণ জালিম গুণ আমার দুঃখের চোখের ভিতরে অ্যাসিড ঢেলে দিয়ে আমার দৃষ্টিশক্তি শেষ করে দিয়েছে, আমি আমার আব্বার পা চিনবো আব্বার পরিচয় জানবো, একটাই আমার উপায় আছে আমি আব্বার পায়ে শুধু হাতটা রেখে বলে দেবো এটা আমার আব্বার পা কিনা। প্রশাসনিক বন্ধুরা যখন নিয়ে আসছে বডি নয় মাথা নাই হাত নাই কোনো পা নাই, একটাই পা শুধু আস্ত ছিল, ওই পাটাই এনে যখন বোনের সামনে রাখা হলো বোনটা শুধু পায়ের নিচে হাত রাখলেন, রাখার পরে দেখলেন ওই ক্ষত চিহ্নটা পায়ের নিচে আব্বার যেমন পেত তেমনই ক্ষত চিহ্ন ওই জায়গায় রয়েছে। বোন এক বাক্যে বললেন এই পাটা আমার আব্বার ছাড়া আর কারণ নয়, সব অঙ্গ পুড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে, দেখলো কে সাক্ষী ওই মুরব্বী মানুষ 85 বছরের বয়স্ক মানুষ চেয়ারে বসা ছাদের উপরে, বেঈমান গুণ আসলো জালিম গুণ আসলো লাঠি মেরে ফেলে দিয়ে, অপরাধটা কি শুধু তুই মুসলমান, আসিফের অপরাধটা কি শুধু তুই মুসলমান, আসিফার অপরাধটা কি শুধু তুই মুসলমান, এই দেশে মুসলমান নাম হয়ে যদি এটা অপরাধ হয় যখন দেশের জন্য রক্ত দিয়েছিলাম তখন ভাবিসনি এটা মুসলমানের রক্ত, এই দেশের মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দিয়ে রক্ত দিয়ে যখন স্বাধীনতা নিয়ে আসলো তখন ভাবিসনি এটা মুসলমান ছিল, সব জিনিসের জন্য মুসলমান। দেখেন না গুজরাটের ওই আপনার উত্তর প্রদেশের যে বেটা কিছুদিন আগে বললো না বছর খানাক আগে, বলে তাজমহলটা অচুত হয়ে গেছে তাকে আর লিয়া যাবেন, শোনেন না খবর কিছু রাখেন না নাকি শোনেননি কথাটা, বলে তাজমহল অচুত হয়ে গেছে, বলে কেন, বলে শাহজাহান বানিয়েছে ওটা মুসলমানের গন্ধ আছে, তো মুসলমান বানিয়েছে বলে তাজমহলটা অচুত,
আমরা বললাম বেটা যদি তাজমহলটা মোচমান বানানোর জন্য অছুত হয়, যদি তাজমহল মুসলমান বানানোর জন্য অছুত হয়, ওটা যদি যাতে না নিয়ে যায়, এ পেট্রোল গুনো কার বাপের রে, কথা বলে না, পেট্রোল গুনো কার বাপের, এ পেট্রোল গুনো কার বাপের, যত তেল আছে যত তেলের খনি সব তো মুসলিম কান্ট্রি থেকে, কথা বলেন না কেন, সব তো মুসলিম কান্ট্রি থেকে, তো বেটা তাজমহল মোচমান বানানোর জন্য যদি অছুত হয়, তেল গুনো তো অছুত হবার কথা, মুসলমান বানিয়েছে মুসলমান কান্ট্রি থেকে আছে, বেটা তেল গুনো বাদ দিয়ে গরুর মুখ দিয়ে চালা না, হ্যাঁ বুঝতে পারেন না, গরুর মুখ দিয়ে চালিয়ে দেখা না, মুসলমানদের জন্য মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর, সেই জন্য 74 বছর ঘুমিয়ে কাটিয়েছেন বন্ধু, আর ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা, ঘুমানোর জায়গা নাই, কই রে খালিদ কই রে উমর, কই রে খালিদ কই রে উমর, এসেছে নতুন বদর, কই রে শহীদ বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, কই রে খালিদ কই রে উমর, কই রে খালিদ কই রে উমর, এসেছে নতুন বদর, কই রে শহীদ কি বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, মসজিদের ওই কোণে বসে তসবি নাইরিয়া, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার, গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, কি গো 74 বছরে ভেঙেছে না ভাঙাতে হবে, এই 74 বছরে ঘুম ভেঙেছে, হ্যাঁ ভোট কেড়ে নেবে ছিনিয়ে নেবে কিসের কারণে, তার একটাই মূল কারণ, একটাই মূল কারণ, হুব্বু দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যত দুনিয়ার মহব্বত তোমাকে গ্রাস করবে তত জালিম তোমার উপরে হাবি হবে, যত দুনিয়ার দিকে তুমি ছুটবে, ওই জন্যই তো মায়ার নবী মদিনাওয়ালা বললেন আদ-দুনিয়া যিফাতু ওয়া তালিবুহা কিলাবুন, এই দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর মতো, আর এই দুনিয়ার দিকে যারা ছোটে আমি নবী বলে গেলাম ওইগুলো সব কুত্তার মতো, কার মতো, জোরে বলো, জোরে বলেন, কুত্তার মতো, কেন কুত্তার কথা বললেন, এই দুনিয়াটা আমি তো জন্তুর মতন, বলার পরে বললেন যারা দুনিয়ার দিকে ধাবিত হয় ছোটেই আমি নবী বলে গেলাম এইগুলো সব কুকুরের মতন, এই জন্যই নবী বললেন শিয়ালও মরা খায়, শুকুনিও মরা খায়, চিলেতেও মরা খায়, অন্যরাও মরা খায়, কাগেতেও মরা খায়, কিন্তু কুকুর এমন একটা প্রাণী, ও দিনেও খায় রাতেও খায়, ও দিনেও খায় জোরে বলেন রাতেও খায়, ওই জন্য নবী বললেন একটা সময় আমার আসবে সব তাই চারিদিক দিয়ে আমার উম্মত গুলোকে পিটবে, আমার উম্মত গুলো রুখে দাঁড়ানোর চেষ্টা করবে কিন্তু পারবে, বলে আকিন্নাকুম গোসা উল্কা গোসা ইসাইল, নবী বললেন আমার উম্মত গুলো দাঁড়াতে পারবে না, স্রোতের পানির মাঝখানে যেমন স্রোতের মাঝখানে খড় কুটা যেমন দিলে ওই স্রোতের পানিতে যেমন ভেসে চলে যাবে, আমার উম্মত গুলো দাঁড়াতে পারবে না, ওই খড় কুটার মতন সব ভেসে চলে যাবে, সাহাবীরা বললেন মায়ার নবী মদিনাওয়ালার সামনে ওগো আল্লাহর রসুল আমাদের সংখ্যা কি কম হবে নাকি, আমাদের পাওয়ার কি দুর্বল হবে নাকি, মায়ার নবী মদিনাওয়ালা বললেন এখনকার জামানায় ভারতবর্ষের জমিনের জন্য শুধু নয় সারা পৃথিবীর মুসলমানদের জন্য জানা দরকার, নবীর কোনো কথা মিথ্যা হতে
জোরে বলেন নবীর কোন সিদ্ধান্ত কোনদিন ভুল হয়নি কোন বিজ্ঞান পর্যন্ত ভুল প্রমাণ করতে পারেনি আজকে যারা কটু বাক্য বলে তারা নবী সম্পর্কে আদর্শ বোঝে না নবীর আদর্শ তাদের ভিতরে নাই নবী একটা ক্ষুদ্র সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত বিজ্ঞান যখন গবেষণা করেছে গবেষণার পরে বিজ্ঞান আজকে বাধ্য হয়েছে মেনে নিতে আপনারা জানেন মানুষ যখন হ্যাচু করে কি বলেন ছিকে এই যে এখন যদি আবার কেউ ছিকে তো সব সামনে থেকে পুরো ফিকে যদি একবার হ্যাচু হয় ছিকি যদি একবার আসে হ্যাচু ওই ছিকি একবার হওয়ার সাথে সাথে স্বাস্থ্য বিজ্ঞান বলে গবেষণা করে যখন দেখেছে মানুষ যখন একবার হ্যাচু করে একবার যখন ছিকি আসে মানুষের একসাথে ওই ছিকের সাথে একসাথে 3000 বিষাক্ত জীবাণু আল্লাহ ভিতর থেকে বের করে সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ কয়বা একবার ছিকলেন কত হাজার জীবাণু 3000 জীবাণু দুইবার ছিকলে আপনার 6000 তিনবারেতে 9 চারবারেতে 12 পাঁচবারেতে 15 এমন করে যদি আপনি ধরেন একটা করোনার ভাইরাস একটা ভাইরাস যদি শরীরের ভিতরে গ্রাস করে তুমি আর সারা পৃথিবীর দেখো ইন্টারন্যাশনাল বেঈমান গণর দিকে তাকাও চাইনা এত উন্নত আমেরিকা এত উন্নত চীন এত উন্নত ইতালি এত উন্নত ভারত এত উন্নত টেকনোলজির যুগ সায়েন্সের যুগ বিজ্ঞানের যুগ সব উন্নত হওয়ার পরেও এখনো পর্যন্ত বছর ঘুরতে গেল এখনো পর্যন্ত করোনা নামের ভাইরাসের কোনো ওষুধ তোমরা বের করতে জোরে বলেন আল্লাহ কোরআন বলে 19 নম্বর পারা 9 নম্বর সাফায় আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফি বিমারি কাত থেকে জোরে বলেন বিমারি আল্লাহ থেকে শিফা শিফা আল্লাহ থেকে শিফাও যদি আল্লাহ থেকে হয় বিমারিও যদি আল্লাহ থেকে হয় আল্লাহ বলেন আমি যতক্ষণ পর্যন্ত শিফা না দেব ততক্ষণ পর্যন্ত সব উন্নত হবার পরেও শিফা পাবি জোরে বলেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন দিদারের জন্য যাচ্ছেন একজন কওম বলল ওগো আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন আমি অমুক বিমারে আক্রান্ত আপনার আল্লাহকে গিয়ে একবার বলুন ওই রোগের জন্য কি ঔষধ পাওয়া যায় মূসা আলাইহিস সালাম বললে টেনশন নেবার দরকার নাই আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহ বললেন ওই বান্দাকে যাও অমুক গাছের পাতাটাকে চিবিয়ে খেয়ে নিতে বলো মূসা আলাইহিস সালাম আসলেন ওই ব্যক্তিকে বললেন ভাই অমুক গাছের পাতাটা তুমি চিবিয়ে খেয়ে নাও আল্লাহ তোমাকে তোমার ওই রোগের জন্য ওই গাছের পাতা তোমাকে সেবন করতে বলেছে ওই ব্যক্তি ওই গাছের পাতা চিবিয়ে খেয়ে নেবার পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন কিছুদিন পরে আবার একই ব্যাপারে একই রোগের একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলে ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে যান একটু জিজ্ঞাসা করেন অমুক রোগের জন্য কি ঔষধ মূসা আলাইহিস সালাম সেই সময় বললেন ও এই রোগ হয়েছে টেনশন নিতে হবে না এই তো কদিন আগে আল্লাহকে জিজ্ঞেস করলাম আবার জিজ্ঞেস করার কি দরকার আছে তুমি একটা কাজ করো ওই গাছের পাতাটাকে গিয়ে ছেড়ে দাও ওই গাছের পাতাটা গিয়ে জোরে দাও ওই ব্যক্তি বললেন নবী কোনদিন মিথ্যা বলতে জোরে বলেন মিথ্যা বলতে পারে না নিশ্চয়ই মূসা যখন বলেছেন তিনি তো আল্লাহর নবী মিথ্যা বলেন না তার কথা অনুযায়ী ওই ব্যক্তি যেমনি গাছের পাতা চিবিয়ে খেয়েছে আল্লাহর গোলা গাছের পাতাটা চিবিয়ে খেতে দেরি পটল তুলতে দেরি না পটল তোলা বোঝেন যেমনি গাছের পাতা চিবিয়ে খেয়েছে অমনি মারা গেল মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এ কি হলো আল্লাহ বললেন এ কি হলো এটাই তো তুমি বুঝতে পারলে না ওই যে গাছের পাতাটা ওই পূর্বের আমার বান্দার জন্য তুমি জিজ্ঞাসা করেছিলে ওই গাছের ভিতরে কোনো শেফা নাই ওই পাতার ভিতরে কোনো শেফা নাই আমি আল্লাহ ওই ব্যক্তির শেফাটা ওই গাছের পাতার ভিতরে দান করেছিলাম আজ তুমি যখন নিজে মিষ্টার মাথা মেরে ওই গাছের পাতার ভিতরে তুমি ওর সেবা খুঁজেছো আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য ওই গাছের পাতার ভিতরে মৃত্যু লেখে রেখে দিয়েছিলাম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওরে আল্লাহর গোলাম মৃত্যু কখন হবে কিভাবে আসবে কোন দিকে আসবে কোন পথে আসবে কেউ জানে জোরে বলেন কেউ জানে না কোন থেকে কিভাবে আসবে কেউ জানে না
সব সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর রাসূল আমাদের পাওয়ার কি কম হবে নাকি আমরা সংখ্যায় কি কম থাকব নাকি মায়ার নবী মদিনাওয়ালা বললেন না মোটেও আমরা সংখ্যায় কম হব না আমাদের পাওয়ারও কম হবে না তারপরেও নবী বললেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল এই সময়তে আপনার স্রোতের পানির মাঝখানে খড়কুটা ডালালে যেমন ভেসে চলে যায় আমার উম্মতগণ দাঁড়াতে পারবে না সব ভেসে চলে যাবে এই জন্য এরা বিভিন্ন দলে বিভক্ত থাকবে আর মূল এদের কারণ হবে দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার মহব্বত এদের সবাইকে গ্রাস জোরে বলেন দুনিয়ার মহব্বত এদের সবাইকে গ্রাস জোরে বলেন গ্রাস করবে সাহাবীরা তখন বললেন ওগো আল্লাহর রাসূল সংখ্যা যদি আমাদের কম না হয় পাওয়ার যদি আমাদের কম না হয় তারপরেও আমরা মারা খাবো কেন সাহাবীরা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে উদাহরণ দিলেন ওগো আল্লাহর রাসূল বদরের প্রান্তরে আমরা 313 জন ছিলাম 1000 বেঈমানকে সাইজ করে দিয়ে আমরা পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছি আমরা উহুদের প্রান্তরে 700 জন ছিলাম 3000 বেঈমানকে সাইজ করে দিয়ে বিজয় লাভ করেছি আমরা মোতার প্রান্তরে 5000 ছিলাম 2 লক্ষ বেঈমানকে সাইজ করে দিয়ে বিজয় লাভ করেছি আমরা খন্দকের প্রান্তরে 3000 ছিলাম 12 থেকে 15 হাজার বেঈমানকে সাইজ করে দিয়ে বিজয় লাভ করেছি আমরা 313 জন যদি 1000 বেঈমানকে সাইজ করতে পারি আমরা 700 জন যদি 3000 বেঈমানকে সাইজ করতে পারি আমরা 3000 যদি 15000 বেঈমানকে সাইজ করতে পারি আমরা 5000 যদি 2 লক্ষ বেঈমানকে সাইজ করতে পারি তাহলে সেই আমাদের সংখ্যা কম হবে নাকি যে আমরা 5000 মুসলমান থাকবো 2 লক্ষ বেঈমানকে সাইজ করতে পারবো না ওরে আল্লাহর গোলাম একবার যদি মূল্যায়ন করেন বাস্তব চিত্রটাকে সারা পৃথিবীর মানচিত্রে এখন বর্তমান জনসংখ্যা হলো প্রায় 600-650 কোটির মতো জনসংখ্যা সারা পৃথিবীর জমিনে একক সংখ্যায় মুসলমানের জনসংখ্যা কত সারা পৃথিবীর জমিনে 2 কোটির আপনার 200 কোটি কত কোটি জোরে বলেন ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান সম্মান সব মিলিয়ে 650 কোটি একক সংখ্যায় শুধু মুসলমান কত কোটি বললাম জোরে বলেন কত কোটি 200 কোটির মতন জনসংখ্যা মুসলমানের আর সারা পৃথিবীর জমিনে যদি 200 কোটির মতন মুসলমান হয় আল্লাহর গোলাম এই সংখ্যাটা কম না বেশি জোরে বলেন 313 জন যদি 1000 কে সাইজ করতে পারে 3000 যদি 15000 কে সাইজ করতে পারে 5000 যদি 2 লক্ষ বেঈমানকে সাইজ করতে পারে এই সারা ভারতবর্ষের জমিনে নয় সারা পৃথিবীর জমিনে যে বেঈমান গুলো মুসলমানদের উপরে চোখ রাঙায় মায়ার নবী মদিনাওয়ালার উপরে চোখ রাঙিয়ে কথা বলে এই দুনিয়ার আইন যদি তাদের বিচার ফাইসাল্লা না করে আমরা এই 200 কোটি মুসলমান যদি ইউনাইটেড হয়ে দলবদ্ধভাবে দল থাকবে না মত থাকবে না পথ থাকবে না কোনো কালার থাকবে না কোনো রং থাকবে না কে গোল টুপি কে লম্বা টুপি কার গোল জামা কার লম্বা জামা কে তবলি কে ফুরফুরা কে দেওবন্দি কে বেরেলি কে হানফি কে শাফি কে মালিকি কে হাম্বালি কে কাদরিয়া কে চিশতিয়া কে নকশবন্দিয়া কে মুজাদ্দিদিয়া কে মুতাজিলা কে শিয়া কে সুন্নি কে খাওয়ারি কে মারদিয়া কে নাজ্জারিয়া কে জাবারিয়া কে মুশাব্বিয়া কে নাজিয়া কোন দল কিছুই যদি না থাকে এক যদি মুসলমানের পরিচয় নাও রব আমার এক নবী আমার এক কালিমা আমার এক কিতাব আমার এক ধর্ম আমার এক জাতি আমার এক উম্মত আমি এক সব যদি এক হয় আল্লাহর গোলাম আমাদের নিজেদের ভিতরে বিভেদের রেখা যদি না থাকে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু 10 নম্বর পারা সূরা আনফালের ভিতর আল্লাহ বললেন 2 নম্বর সাফা একেবারে প্রথম আয়াতের দিকে আল্লাহ ঘোষণা করে দিলেন তোমরা যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন তোমরা হও তবে তোমরা সহজেই পরাজিত হবে তোমরা যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও জোরে বলেন এই জোরে বলেন তোমরা সহজেই পরাজিত হবে আজকে খুব দুঃখের সাথে বলছি আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি সারা পশ্চিম বাংলার মাটিতে যে সরকার যখন এসেছে যত খুন হয়েছে এই 2020 পর্যন্ত খুন হয়েছে কত জানেন রাজনৈতিকভাবে শুধু বাংলার মাটিতে খুন জ্বলেছে 60,000-এর থেকেও বেশি এটা সরকারের রিপোর্ট সেই 60,000-এর ভিতরে 48-50,000 শুধু মুসলমানের রক্ত ঝরেছে যে রক্তগুলো তোমরা রাজনৈতিক নেতাদের জন্য ঝরালে
যে বোমটা ছুঁড়ল যে খুন করল সেও একজন মুসলমান, যাকে খুন করল সেও একজন জোরে বলে জোরে বলে আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিআ। আল্লাহর কোরআন সূরা মায়েদা 6 নম্বর পারা সাফা নাম্বার 12, যখন ইচ্ছা রাত দিন খুলে দেখতে পারো। একজন মানুষকে যদি কেউ হত্যা বলেছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মারওয়ারি হোক, শিখ হোক, যেই হোক, সবারই রবকে ভণ্ডদের কথা আমি বলছি না, কারণ এখনকার ভণ্ডদের রব আবার অনেক আছে, কি গো নাই বাবা, খালি বাবা বাবা, কেওড়া বলে ও বাবা, শেওড়া বলে ও বাবা, বলে ঢেলা বলে ও বাবা। এরা দুজন দুজনা ভাগ করে নিল। হিন্দু ভাইরা বলছে আমরা মা গোনো কেলি, তোরা বাপ গোনো কেলে। যত মা গোনোকে উদার হারিয়েছে এরা বলে আমরা বাপ গুলোকে ছেড়ে দেবো, আমরা বাপ গোনোকে দিলে প্রোডাক্ট বেশি পাবো। ব্যাখ্যা গুলো পড়ো, তাফসীর গুলো করো, মুহাম্মদ কারোর বাবা হতে, জোরসে বলো বাবা করে করে। আজ কত বাবা তোমরা নিবি, বাবা করতে করতে তোমরা ভণ্ডামি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছো, এখন জন্মের ব্যাপারেও বলছে বাবা ছাড়া কেউ জন্ম দিতে। ক্যানিং কেউ গেছেন? ঘটিয়ালি ক্যানিং লাইনে, ঘটিয়ালিতে একটা পুকুর আছে, আমি গত সপ্তাহে ওখানে জলসা করে আসলাম, সামনে সপ্তাহে বাসন্তীতে জলসা আছে। তো আমি ঘটিয়ালিতে যে পুকুরটা আছে, তাহলে পুকুরটার কারিশমাটা কি, এর ক্রামতিটা কি, বলে দারুণ ক্রামতি। দারুণ ক্রামতি মানে কি, বলে এখানে ফুল ফেললি কি, ফুল ফেললি কেমন ফুল, বলছে ওই পুকুরের যদি ওই মাথায় ফুল তুমি ভাসা, এই মাথায় হাতটা পেতে বসে যাও, ওই ফুল ভাসতে ভাসতে যদি তোমার হাতে চলে আসে, জানবে তোমার কোলে ওই রকম ফুটফুটে একটা ফুলের মতন বাচ্চা জন্মাবে, নাউজুবিল্লাহ বলে। তা আমি তর্কের খাতিরে বললাম ঠিক আছে, মেনে নিলাম যে ফুল ওই মাথায় ভাসালে এই মাথায় হাতে আসলে বাচ্চা হয়। আমি বললাম তোমার যদি আই বুড়ো মেয়েটা যদি ওখানে গিয়ে ফুলটা ভাসায়, আর হাত যদি এই পাতায় পড়ে থাকে, আর যদি ফুল ঘটনাক্রমে তোমার আই বুড়ো মেয়ের হাতে আসে, আর তোমার কথা অনুযায়ী যদি হয়, কথা বলে না কোথায় যাবি বাবা, গ্রামে ঢুকতে পারবি, কথা বলে না গ্রামে ঢুকতে পারবি। অথচ আল্লাহর কোরআন স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর গোলাম 25 নম্বর পারা সাফা নাম্বার 7, ইয়াহাবুলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। ছেলে দেবার মালিক কে, জোরে বলেন, ছেলে দেবার মালিক আল্লাহ। কাউকে ছেলে না দেবার মালিকের নাম কি, কাউকে ছেলে দিয়ে সন্তুষ্ট করেন, কাউকে কন্যা দিয়ে সন্তুষ্ট করেন, কাউকে দুটোই দিয়ে আল্লাহ সন্তুষ্ট করেন, আর কাউকে না দিয়েও আল্লাহ পরীক্ষা করে। সব আল্লাহর কেরামতির আল্লাহর গোলাম। আমি বলবো না ভারতবর্ষের জমিনে এমন একটা জায়গা আছে, ধর্ম স্থানটার নামও বলবো না, জায়গাটা বলবো না, ওই ধর্মের মানুষগুলো যে নারী কোনো বাচ্চা কাচ্চা হয় না, নামটা কিন্তু আপনাদের খুব পরিচয়, কিন্তু ঘটনাটা আপনাদের জানা নাই। ওই জায়গায় তিন রাত্রি যাপন করা লাগবে, তিন রাত্রি অন্ধকার ঘর আছে, অন্ধকার ঘরে তিন রাত্রি যদি যাপন করো, ওই মেয়ে যখন বাড়িতে আসবে অটোমেটিক 9 মাসের বাচ্চালি। ধর্মটাও বলবো না, জায়গাটাও বলবো না। ওদের ভিতরে ওই আকীদা যেমন আছে, আমাদের মুসলিম সমাজের ভিতরে এক শ্রেণীর ভণ্ড বিদাতিরাও পর্যন্ত এটাকে ধরে নিয়েছে যে সব বাবারা সব কিছু পারে। কোথাও কোথাও তো দেখলাম কবর ধুয়ে পানি বরকতের জন্য রেখে দিয়েছে,
শালা কবরটাকে উধুয়ে পানিটা বদলে বুরেছে। বলে এটা কি হবে? বলে যাদের পেটে গর্ভবতী মহিলা হবে এই পবিত্র পানি যদি পান করে বাচ্চা গুলো অরিজিনাল হবে। আমি বললাম সে যে কি যন্ত্র হবে তোকে বলতে হবে না, হলেই বুঝতে পারবি রে। ওই মুসলমানের সন্তান শুধু কোরআনের বায়ান শুনলে নয়, নামাজ পড়লেই নয়, কুয়ার পানি চল্লিশ বালতি কেন 120 বালতিও ফেলে দাও, কিন্তু ফেলার আগে পচা বিড়ালটা জোরে বলেন তুলে ফেলে দাও। পচা বিড়ালটা যদি তুমি ফেলতে না পারো তাহলে তোমার ওই কুয়া থেকে যতই পানি তোলো না কেন কোনো লাভ জোরে বলেন লাভ হবে না। ওই জন্য কুত্তার সামনে বয়ান করলে কোনো লাভ হয় না, ছাগলের সামনে বয়ান করলে কোনো লাভ হয় না, গাধার সামনে বয়ান করলে কোনো লাভ হয় না, ব্রালের সামনে বয়ান করলে কোনো লাভ হয় না। আল্লাহ বললেন বয়ান যাত্রার সামনে করবি না, যেখানে সেখানে বয়ান করবি না। বয়ান করার পিছনেও আমি আল্লাহ বলে দিলাম কাদের সামনে বয়ান করবি, কাদের সামনে বয়ান করবি। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা সূরা কাফ, ওই সূরা কাফের একেবারে লাস্ট অংশে আল্লাহ বললেন ফাযাক্কির বিল কুরআন, কোরআনের কথা শোনাবি কাদের মাঝখানে? ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর। এইখানে যতক্ষণ মানুষ কোরআনের বয়ান শুনছেন যার তার কাছে বয়ান করে লাভ হবে, জোরে বলেন হবে। গরু প্রত্যেক দিন বেটা বাগানে গাছ খায়, প্রত্যেক দিন বাগানে গাছ খায়, মালিক এত রেগে গেছে ও গরুকে বেটা পিটায়, পিটাই তো পিটায়, একটা কান ফ্র্যাকচার, একটা চোখ পুরো ফ্র্যাকচার, একটা ঠ্যাং পুরো প্যারালাইজ, তারপরও বাগানের মালিকের রাগ মেটে নাই। ও পঞ্চায়েত প্রধানকে গিয়ে বললে স্যার ওই সলিমউদ্দিনের গরু এত ডিস্টার্ব করে আমার বাগান পুরো শেষ। ডাক বেটা সলিমউদ্দিন, কারোর গরুকে দুই জোড়ার বিচার হবে পঞ্চায়েতে, প্রধান পঞ্চায়েতে বসা, এরপর বিচারের কাঠ করে আসামি দাঁড়ানো। সলিমউদ্দিন ভাই আর সলিমউদ্দিনের গরু জোর হাত করে দাঁড়ানো, কারণ আপনাদের আপনার পশ্চিম মেদিনীপুরে বহু জায়গায় দেখছি এমন ঘটনা খুঁজে পাওয়া যায়। গ্রামগঞ্জে কিছু গ্রাম কমিটি থাকে যারা গ্রামে বহু সালিশি সভা করে, বিচার ফাইজাল্লা করে, ঠিক না বল? এ ঠিক না বল? যেটাকে আপনাদের ভাষায় বলেন দেশ ডাক আছে, তাই তো? কি ডাক? দেশ কোনটাকে বলে? গোটা একটা গ্রামের ডাক দিয়ে বলছে দেশ ডেকেছে, দেশ ডেকেছে। অপরাধী যারা হয় বহু জায়গায় খুঁজে পাওয়া গেল, গলায় গামছা দিয়ে জোরহাত করে ও দাঁড়াতে হয়, ঠিক বলছে না বল? বহু নিয়ম বহু পদ্ধতি গ্রামগঞ্জে, ইমামের তোয়াক্কা করে না, আলিমদের তোয়াক্কা করে না, তারা মনে করে আমাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত নেবার আগে তুমি যদি মুসলমানের সন্তান হও, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে প্রথম দেখতে হবে শরীয়তে আছে না নাই, হ্যাঁ ঠিক না বল? জোরে বলে। ওই ফাইসাল্লাতে কিন্তু ইমাম সাহেবকে ডাকা হবে না, মাতব্বাররাই ফাইসাল্লা দিয়ে দেবে, এই অমুকের কুলখানি হবে, ছোলা পরানি হবে, চল্লিশে হবে, সব ছেকে যাবি, চল্লিশের চারটা গরু জবাই হবে, কি হবে না? ও কোনোদিন নামাজ পড়েনি, চারটা গরু না হলে জান্নাত চাই, দেখো জবাটার সমস্যা হবে। তবে চারটা গরু দিলে বলে হ্যাঁ, চারটা গরু যদি ভালো করে বিরিয়ানি মেরে দিস, এদিকে খালি ঢাকনা খুলবি, খুশবু কবরের মধ্যে চলে যাবে, ফেরেশতা বলবে ছেড়ে দে মাল, চার দেখ বিরিয়ানি পুরো রেডি। এরা কি যে আশ্চর্য, চল্লিশে করে এরা মনে করে আমার বাপ সারা জীবন মাতাল রইল, সুদ খেলো, ঘুষ খেলো, বেটা একটা বেটার বিয়েতে পৌঁছাল না, সব কটা গরু বিক্রি করে পয়সা নিল, তারপরেও সে বলছে আমি ছোলা পরানি দিয়ে জান্নাতে যাব। মানে 40 দিনের মাথায় ছোলা পরানি দোয়া কর, 39 দিন ফেরেশতাদেরকে বললো তোরা সাইজ করলে, 40 দিনে বুঝলাম আমরা, 39 দিন আগে সাইজ কর আমার বাপ হোক আমার ভাই হোক, 39 দিন ছেড়ে দিলাম পুরো সাইজ করে রেখে দে, তারপরে এই তারপরে জোরে বলেন তারপরে। এ ধরুন কথার লেগে বলছি, এই যে লকডাউন গেল না, এই গত লকডাউন গেল, লকডাউন সব বাইরে বেরোলে পুলিশের ডান্ডা দেখেছিলেন তো? হ্যাঁ, যারা খেয়েছে তারা বুঝেছে কি যন্ত্র, হ্যাঁ মার ভূত পর্যন্ত ভয় আসতে ভয় করে কি গো। তা লকডাউন বা কারফু যখন চলে, তা কারফুর সময় কেউ বেরুতে
তো চারিদিকে কারফু চলছে, সব ফোর্স র‍্যাব ভর্তি, মিলিটারি ভর্তি, চারিদিকে শুধু বুটের খট 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 র‍্যাবের আওয়াজ, চারিদিকে কেউ কেউ বেরোয় না, কিচ্ছু না। আপনি মনে মনে ভাবলেন ধান পুরো পেকে গেছে, এই মুহূর্তে যদি না কাটতে পারি সব মুনিশজন করে ফেলেছি, এটা তো সমস্যা হয়ে যাবে। আপনি বাড়িতে বসে আপনার ছেলেকে নিয়ে দু চারজন যারা মুনিশ খাটবে, তাদের মূল যারা পান্ডা, তাদেরকে বাড়িতে একেবারে গোপনে ডেকে গোপন বৈঠক করছেন। এই যদি ধান এই সময় কাটতে না পারি তাহলে তো সমস্যা হবে রে, এতগুলো মুনিশ আর পুরো ধানটা বেকার হয়ে গেলে সব তো শেষ হয়ে যাবে। তো ওরা গোপনে চুপি চুপি মাসওয়ারা করছে, একটা কাজ কর, তুই ওই ধার থেকে কাটবি লুকিয়ে, আর আমি মাথার দিকটা কাটবো, আর তুই ওই পূব দিকটা সাইডটা কেটে নিবি। তাহলে একজন ট্রাফিক পুলিশ ও জানলা দিয়ে কান দিয়ে শুনছে, বলে কাটাকাটির ব্যাপার চলছে, ব্যাপারটা বুঝলাম না, কেউ বলে মাথার দিক থেকে, কেউ বলে সাইড দিক থেকে, ও তখন হুইসেল বাজিয়ে সব রে এখানে কাটাকুটির ব্যাপার চলছে, সব পুলিশ এসে বলে মাল লাশ কই, মাল লাশ বের কর, ওরা তো বুঝতে পারছেন লাশ কোথায় পাবো, বলে আরে লাশ আগে বের কর তারপরে গুলো কর, আর পুলিশের মার বলে লাশ বলার আগে মার আগে গণ দোলায় মার, তোমার লাশ কোথায় পাবি, বলে লাশ কোথায় চাপা দিলি বল, ও তো লাশের খোঁজে ওরা বুঝতেই পারছে না কি হয়েছে, গুছিয়ে পেঁদাতে পেঁদাতে ল্যাংড়াতে ল্যাংড়াতে থানায়, থানা থেকে এবার বড় বাবু বললো আমাদের ছোট বাবুরা সাইজ করেছে, আমি তো পাইনি, আই মালটাকে লিয়া, ও গিয়ে ও গুছিয়ে সাইজ, বলছে লাশ কোথায় লুকিয়েছিস বল, খুঁজে যখন আর পেলো না, তারপরে বেটা কোটে তুলে চালান, মেদিনীপুর চালান হয়ে গেল, ওখানে গিয়ে আর মান নয়। কিছুদিন পরে ওই ট্রাফিক পুলিশটা বলছে, স্যার আসলে একটা মিস্টেক হয়ে গেছে, বললো কেন, বললো ওই যে ছেলেগুলোকে ধরলেন তিনজনাকে, ওরা আসলে ওই কাটাকুটিটা কোনো মানুষের বলেনি, ওরা ধান কাটার কথা বলছিল। তুই জামিন পাবি সব পাবি, কিন্তু যে মারটা খেয়েছিস সারা জীবন, সারা জীবন বেটা 40 করবি কিন্তু 39 দিনে যে সাইজ হয়ে যাবি, বুঝলাম, 40 করি আজকে মনে করছো জান্নাত দুবো, তো 40 যাবার আগে তোর আব্বার পাটা তোর আব্বার বডিটা সঠিক থাকবে তো, ও ফেরেশতাদের যে গদা, ও গদা একবার যদি খাস রে ভা ও ভুলতে পারবি না যে কি গদার পিটারি খেয়েছে। ওই জন্য বিনয়ের সাথে বলে যাবো আল্লাহর গোলাম, পচা বিড়ালটাকে প্রথমে ফেলা, ফেলা লাগবে, ছাগলের সামনে কোরআনের বয়ান করলে লাভ হবে, জোরে বলেন, গরুর সামনে বয়ান করলে লাভ হবে, গাধার সামনে বয়ান করলে লাভ হবে, আপনাদের সামনে বয়ান করলে ধৈর্য বলো, ঠিক বলছেন, ফের ফিরে যাবেন না, এ ফের ফিরে যাবেন না, জোরে বলেন, মান গসাদা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় নবী বললেন আমার দলে ছাটাই, আমার টিমে খেলতে পারবি না, মানিন তাহাবানু হুবাতান ফালাইসা মিন্না, নবী বললেন যে জোর করে ছিনিয়ে নাও ছিনতাই বাস, আমার টিমে তার স্থান নাই, আমার দলে থাকতে পাবি না, আমার দলে যখন থাকবি না আমার উম্মত, জোরে বলেন, উম্মত হবি না, تفترق امتي 73 مله كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله নবী বললেন আমার 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 উম্মতের ভিতরে 73টা দল, ওই 73 দলের ভিতর থেকে 72টা দল আল্লাহ জান্নাতে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, দেখেন বয়ান শুনে কি লাভ হবে, দেখেন এখন আমি স্টেজ থেকে নামি নাই, বলে 72টা দল জান্নাতে যাবে, নবীর 72টা দল কোথায় যাবে, কোথায় যাবে, উম্মতের ভিতর থেকে যাবে না বেঈমানদের ভিতর থেকে যাবে, জোরসে বলো, নবী বললেন আমার 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 উম্মতের ভিতর থেকে 72টা দল জাহান্নামের ভিতরে যাবে, একটা দল আমি মায়ার নবী বললাম জান্নাতে যাবে, এই সকাল যখন মায়ার নবী মদিনাওয়ালা বলেছিলেন, এই হাদিসটা যখন বলেছিলেন, ওই জন্য যখন হাদিস পড়ানো হয় কালা কালা রাসূলুল্লাহ, কালা কালা রাসূলুল্লাহ দুইবার কালা কেন বলে, যিনি বলছেন কওলটাকে বর্ণনা করছেন, আর যিনি শুনছেন তারা আমরা ছিলাম না সাহাবী, জোরে বলেন
সাহাবী ওই জন্য মায়ার নবী মদিনা ওয়ালা বললেন হাদিসটা যখন বর্ণনা করেছেন তখন পৃথিবীর মানচিত্রে কোন দল ছিল এই জোরাবন দল ছিল কোন পার্টি ছিল কোন মত ছিল কেউ না তারপরেও নবী বললেন আমার দলের ভিতরে আমার উম্মতের ভিতরে 73টা দল ওই 73 দলের ভিতরে 72টা দল জাহান্নামী একটা দল যাবে জান্নাতে এর ভিতরে কোনো ইহুদি নাই এর ভিতরে কোনো নাসারা নাই এর ভিতরে কোনো খ্রিস্টান নাই এর ভিতরে কোনো বেঈমান নাই আমার উম্মতের দাবিদার যারা হবে ওদের ভিতর থেকেই 72টা দল জোরে বলেন এই যারা উম্মতের দাবি করে তাদের ভিতর থেকেই 72টা দল যাবে ওই মালগুলো কোনগুলো সব হলো ভেজাল